আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12 সেপ্টেম্বর 2023, এই মাসেই বিএনপির এ কেমন পরিকল্পনা, আবারও নতুন কিছু, কতটুকু সুফল আসবে? বিএনপি এখনও কোন স্টেজে আছে দেখুন। নিঃসন্দেহে বিএনপির কোনো হেকমত বা কৌশল আছে, কিন্তু জনমনে প্রশ্ন এবং আওয়ামী লীগ সুযোগ নিয়ে কিন্তু এই দুর্বলতাটাকে হাইলাইট করে বিএনপিকে ট্রল করছে, এবং বিএনপির এই দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে, সমালোচকদের পক্ষ থেকে সামনে আনা, ট্রল করা, এতে সাধারণ বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে যায়। অতএব বিএনপি সঠিক ট্র্যাকে থাকলেও এই প্রশ্নগুলো এড়ানোর সুযোগ নেই। যেমন বিএনপি এখনও কোন স্টেজে আছে, আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ এখন আপনাদের সামনে বিশ্লেষণ করব। যদি বিএনপি বলে যে এখনও আমরা তরুণদেরকে জাগানোর চেষ্টা করছি, এখনও যদি তারা পরিকল্পনা করে, এখনও যদি প্রস্তুতি নিতে থাকে, তাহলে চিন্তা করেন যে বিএনপি কোন স্টেজ আছে। এখন কি সময় যে আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন কি সময় যে আমরা দলকে সংগঠিত করছি, এখন কি সময় যে না আমরা তরুণদেরকে জাগানোর চেষ্টা করছি, এখনও কি ক্রিয়েটিভ নানান কিছু নতুন নতুন কর্মসূচির স্টাইল নিয়ে আসার সময় না? এখন কি সময়? চূড়ান্ত আন্দোলনের সময়। এখন মানে কোনো এতদিন পর্যন্ত যদি দল গোছাতো বা তরুণদের না জাগাতে পারে, তাহলে এখন চূড়ান্ত আন্দোলন করবে কীভাবে? সময় তো নেই। এর মধ্যে তফসিল ঘোষণা হবে, নির্বাচন হয়ে যাবে ফাঁকে। জনগণ কিন্তু এভাবে চিন্তা করে, অনেকে আওয়ামী লীগও কিন্তু এভাবে প্রচার করে। ওবায়দুল কাদের সাহেব সুযোগ পেলেই বিএনপির আন্দোলনকে ট্রল করেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের রিপোর্টে এই মাসেই 5 রোডমার্চ সহ সমাবেশ করবে বিএনপি। এর মানে 5টি রোডমার্চ করবে, সমাবেশ করবে। এর মধ্যে নতুন কিছু আছে যেটা আগে ছিল না। তারুণ্যের সমাবেশ কর্মসূচির মাধ্যমে বিএনপি মোটামুটি চমক দেখিয়েছিল, এবং আওয়ামী লীগও কিন্তু তারুণ্যের সমাবেশ কনসেপ্ট একটু নাম পরিবর্তন করে গ্রহণ করেছিল। এটা বিএনপির একটা অনবদ্য আবিষ্কার ছিল, ফখরুলের ভাষায় এটা তারেক রহমানের আবিষ্কার ছিল। তো এখন আবার সেরকমই কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। চলতি সেপ্টেম্বর মাসে একাধিক সমাবেশ ও 5টি রোডমার্চ করবে বিএনপি। এরপর অক্টোবরে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার চিন্তা দলটির। এখন চূড়ান্ত কর্মসূচি কত অনেক আগে থেকেই বলছে, ঈদের পর আন্দোলন, একথাও তো বলছে ঈদের পরে চূড়ান্ত আন্দোলন, কিন্তু ঈদ তো একটার পর একটা যাচ্ছে। এই জন্য জনগণ কিন্তু আসলে হতাশ হয়, এইটা বিএনপিকে মনে রাখতে হবে। আবার বিএনপি এখন ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণের মতো কর্মসূচি দিয়ে মাঠে নামছে, এতেও কিন্তু জনগণ হতাশ হয়, যদিও কাজটা ভালো। এরপর অক্টোবরে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে দলটির, এখনও চিন্তা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চূড়ান্ত আন্দোলনের আগে চলতি মাসটি গণসংযোগের শেষ ধাপ হিসাবে নিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। এখনও যদি গণসংযোগ করে তাহলে আন্দোলন করবে কবে? এখন গণসংযোগের সময় নয়। তারই অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ এবং শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারুণ্যের রোডমার্চ হবে। এর মানে তারুণ্যের রোডমার্চ, এটা হচ্ছে নতুন কিছু, নতুনত্ব আনতে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর লক্ষ্য তরুণ যুব সমাজকে জাগিয়ে তোলা। এখনও যদি জাগিয়ে তোলার স্টেজে থাকে, এটা হতাশা আসতেই পারে, এবং সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনে সম্পৃক্ত করা। যদি তারা অক্টোবরে চূড়ান্ত আন্দোলন করতে চায়, তাহলে এই জাগিয়ে তোলা সম্পৃক্ততার স্টেজ আরও মাস দুয়েক আগেই হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত আন্দোলন কর্মসূচির পাশাপাশি এই মুহূর্তে বিএনপি নীতি নেতাদের দৃষ্টি দেশের বিচার ব্যবস্থার দিকে। তারা মনে করছেন, বিরোধী দলকে দমনে সরকার আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতীয় নির্বাচনের প্রাককালে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে নানা মেয়াদে কারাদণ্ড রায় আসছে। আদালত কেন্দ্রিক কোনো কর্মসূচি করে বিএনপি মোটেও ছাড় পাবে না। এই যে নারী আইনজীবীদের উপর হামলা করা হয়েছে আজ, এবং তাদের রোডমার্চ সেখানে হামলা করা হয়েছে, 50 জনের মতো আইনজীবী আহত হয়েছে বলে বিএনপি দাবি করছে। এর মানে এগুলোতে আসলে অ্যালাউ করা হবে না, সুযোগ দেওয়া হবে না, এমনকি এগুলো আদালত যদি বিধিনিষেধ দেয় যে একেবারে প্র্যাকটিসিং লয়ার্স কী কী করতে পারবে রাজপথের কর্মসূচি, এগুলোতেও কিন্তু বিধিনিষেধ আসতে পারে, বা কোর্ট প্রেমিজে কী কী করা যাবে সেগুলো নির্দেশনা তো অলরেডি কিছু আছে। দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজা দেওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার বিকালে ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে অনুমতি চেয়ে গত রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে, যদিও ডিএমপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা যৌথভাবে সমাবেশ আয়োজন করবে। অনুমতি বিএনপি পাবে, অনুমতি পাবে, এতে সন্দেহ নাই। অনুমতি না দেওয়ার মতো কঠোর সরকার হবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির মহাসচিব সদস্য সচিব আমিরুল হক প্রথম আলোকে বলেন, মিথ্যা মামলায় মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমানকে সাজা দিয়ে
কারাগারে নেওয়া হয়েছে দক্ষিণের সদস্য জীব রফিকুল আলম যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমদ সহ অনেক নেতাকর্মীকে কারাবন্দী করা হয়েছে এর প্রতিবাদে সমাবেশ হবে মানে বিএনপির আসলে নেতৃত্ব একটা বড় অংশ এখন কেউ আটকা কেউ বিদেশে ইত্যাদি ইত্যাদি কেউ সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত কঠিন পরিস্থিতিতে তারুণ্যের রোড মার্চ গত জুন ও জুলাই মাসে সারা দেশে ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপি তিনটি ছাত্র ও যুব সংগঠন জাতীয়তাবাদ যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এবারে তিন সংগঠন পাঁচটি তারুণ্যের রোড মার্চ করবে চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট ও রংপুরে ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর থেকে এই রোড মার্চ কর্মসূচি শুরু হবে শেষ হবে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে তো এগুলো কিন্তু বিএনপির প্রস্তুতি অংশ তাহলে এই মাস কিন্তু এই প্রস্তুতিতে তরুণদের জায়গাতে জায়গাতেই যাচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে ১৬ সেপ্টেম্বর রংপুর শহর থেকে যে রোড মার্চ শুরু হবে সেটি সৈয়দপুর দিয়ে ১০ মাইল হয়ে দিনাজপুর গিয়ে শেষ হবে পরদিন ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রোড মার্চ শুরু হয়ে সেটি সান্তাহার নওগাঁ হয়ে রাজশাহী নগরে গিয়ে শেষ হবে তিন দিন বিরতি দিয়ে ১১ সেপ্টেম্বর আবার সিলেট রোড মার্চ ভৈরব বাজার থেকে এই রোড মার্চ শুরু হয়ে সেটি ব্রাহ্মণবাড়ি হবিগঞ্জ মৌলভী বাজার হয়ে সিলেট গিয়ে শেষ হবে আবার ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে রোড মার্চ শুরু হয়ে যশোর নোয়াপাড়া হয়ে খুলনায় যাবে এরপর ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে রোড মার্চ যাত্রা করবে এটি কুমিল্লা থেকে শুরু হয়ে ফেনী মিরসরাই হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হবে এখন এই রোড মার্চেও বিভিন্ন জায়গায় হামলা ঘটনা ঘটবে আমরা যেটা ধারণা করছি কারণ ঘটে এটা ঘটে এই বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চ রোড মার্চ করতে গিয়ে কিন্তু তারাই মার খেয়েছে আর বিএনপি করলে তো সেটা অনেক বড় আকারের হবে আর মার তো খাবেই এটা তো আমাদের কালচার হয়ে দিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতির তারপরেও বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে হোক কেউ হামলা না করুক আমরা সেই প্রত্যাশা করছি এর আগে সারা দেশে ৫টি তারুণ্যের সমাবেশ করে হিট করেছিল আপনারা জানেন রোড মার্চ কর্মসূচির অন্যতম আয়োজক সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল প্রথম আলোকে বলেন দেশের ভোটাধিকার বঞ্চিত তারুণ্যের চলমান আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা তারুণ্যের সমাবেশ করেছি এখন চূড়ান্ত আন্দোলনে আগে তরুণ যুবকদের উজ্জীবিত করতে রাজপথে আনতে রোড মার্চ কর্মসূচি নিয়েছে এখন রোড মার্চ করতে গিয়ে আবার আওয়ামী লীগের মার খেয়ে চূড়ান্ত আন্দোলনে যেন আবার একটু দেরি না হয়ে যায় আর কি সেরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে তো এতে এভাবে কিন্তু বিএনপির এই পরিকল্পনা এই তাদের যে যে পথ চলা এগুলোর মধ্যে যথেষ্ট হেকমত বা তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কৌশল থাকলেও জনমনে একটা হতাশার জন্ম দেয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবার তারুণ্যের রোড মার্চ শেষে অক্টোবর থেকেই চূড়ান্ত কর্মসূচি যাওয়ার চিন্তা করছে বিএনপি নীতি নির্ধারকরা দলটির শীর্ষ নেতারা চলতি সেপ্টেম্বর মাসটিকে গণসংযোগের শেষ ধাপ হিসাবে নিচ্ছেন ওরকম গণসংযোগের শেষ ধাপ কত নিয়েছেন চূড়ান্ত আন্দোলন কত ডেট দিয়েছেন ঈদের পর এই কারণে কিন্তু আসলে হতাশার মধ্যে অনেকে থাকবে আসলেই চূড়ান্ত আন্দোলনের নামার আগ পর্যন্ত চূড়ান্ত আন্দোলন নামলেও আবার হতাশার মধ্যে থাকবে যে এটা আসলে কতক্ষণ চলবে না অফ হয়ে যাবে যেমন মহাসমাবেশের পর যখন ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছিল তখন কিন্তু অনেকে ভেবেছিল যে এই মনে হয় চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গিয়েছে আমরাও বলেছিলাম কিন্তু আসলে শুরু হয়নি অনেক দিনের জন্য আবার অফ হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু যথেষ্ট সীমাবদ্ধতা আছে বিএনপির পরিকল্পনায় অ্যাটলিস্ট জনগণের পারসেপশন এরকমই সরকার হটানোর এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের আগে তারুণ্যের রোড মার্চকে গণজাগরণ সৃষ্টির এই গণজাগরণ সৃষ্টি মিষ্টি না বরং মার খেয়ে আবার উল্টো ঘটনা না ঘটে যাই হোক দর্শক এই মাসেই বিএনপি একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেখি আসলে এই নতুন কিছু এই রোড মার্চ এগুলো আসলে কতটুকু সুফল এগুলো আসে সেই অপেক্ষায় না আবার উল্টা ফল হয় মার খেয়ে আবার পিছু হটে আমরা ভালো কিছুর অপেক্ষায় শান্তির অপেক্ষায় গণতন্ত্রের অপেক্ষায় সহিংসতা মুক্ত হেলদি কম্পিটিশনের অপেক্ষায়